আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর এবার চলুন আপনাকে জানাই যে শত বিতর্কের মধ্যেও ফের শীর্ষে এলো রানী পদ্মাবতী এবং দীপিকা পাড়ুকোন। যদিও রিসেন্টলি শোনা যাচ্ছে যে বিতর্ককে আরো ভয়াবহ জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য কর্ণি সিনহা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহতে বাঁধ রেখেছে রাজস্থানে। রাজস্থানে কোনোভাবেই যেন পদ্মাবতী রিলিজ না করতে পারে তার চেষ্টায় সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে যাবে কর্ণি সিনহা। ইনফ্যাক্ট উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও এই ছবি রিলিজ নিয়ে কিন্তু যথেষ্টই চাপ রয়েছে। কর্ণি সিনহা একদিকে যেমন সঞ্জয় লীলা ভনসালির মুন্ডু কেটে দেওয়ার হুমকি দিচ্ছে, অন্যদিকে দীপিকার নাকও তারা কেটে ফেলতে পারে এমনটাও হুমকি দিচ্ছে। তবে বিষয়টা যাই হোক না কেন, যতই কন্ট্রোভার্সিয়াল হোক না কেন, ঘুমার গান ইতিমধ্যেই 4 কোটি মানুষেরও বেশি লাইকস এবং জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। সেই সেলিব্রেশনে রিসেন্টলি দীপিকা পাড়ুকোনকেও সামিল হতে দেখা গিয়েছিল। তাই সব মিলিয়ে যে যাই বলুক ভাই, রানী পদ্মাবতীর শীর্ষে আর কেউ নাই, আর কেউ নাই। ইতিমধ্যে রাজপুত মহিলা সমিতিও কিন্তু বিফোর দ্য রিলিজ এই ছবির স্পেশাল স্ক্রিনিং এর দাবি করেছে। যদিও তাদের সেই দাবি কতখানি সঠিক বা হওয়া উচিত কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আফটার অল গোটা বলিউড এখন সঞ্জয় লীলা ভনসালি এবং দীপিকার পাশেই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।